নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আউ এক নূয় অধ্যায়ক আপনার সমস্ত স্বাগত জনাওছি। তো দর্শক চালন জাঁয়া আজর প্রথম প্রশ্ন কণ রয়েছে। দর্শক বন্ধু, আজর প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিদিন কেউ পাড়ে মুহূর্ত ধোবা দ্বারা মুহরে কলা দাগ সফা হয়ে যাই থাকে। প্রশ্ন আর রাখুছি, ভালোভাবে মনে রাখতু, প্রতিদিন কেউ পাড়ে মুহূর্ত ধোবা দ্বারা মুহরে কলা দাগ সমস্যা সবুদিন দূর হয়ে যাই থাকে। তো দর্শক চালন এই প্রশ্নর অপশন কণ রয়েছে। অপশন এ গোলাপ জল, অপশন বি পৈড পা, অপশন সি লেম্বু পা, এবং অপশন ডি উষুম পা। তো দর্শক, প্রত্যেকটি প্রশ্নর উত্তর আপনার পাঁচ সেকেন্ডর সময় মিলব। যদি আপনার সঠিক উত্তর জাঁথে তাহলে আমি কমেন্ট বক্সরে নিশ্চয় লিখে জনাবে। তো দর্শক, সময় আরম্ভ হচ্ছে এবার। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। এই প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে, প্রতিদিন অপশন এ গোলাপ জল এবং অপশন বি পৈড পা, এই দুইটি পাঁক মিশাই যদি মুহ আমি ধোবা তাহলে মুহরে কলা দাগ সমস্যা সবুদিন দূর হয়ে থাকে। দর্শক চালানি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, লবঙ্গক মুহরে রক্ষিকর শোলে মনুষ্যর কেউ সমস্যা দূর হয়ে থাকে। প্রশ্নটা আউথরে কই রাখুছি, ভালোভাবে মনে রাখতু, লবঙ্গক মুহরে রক্ষিকর শোলে মনুষ্যর কেউ সমস্যা দূর হয়ে থাকে। তো দর্শক চালানি আনবা এই প্রশ্নর অপশন কণ রয়েছে। অপশন এ পেট সফা হয়ে থাকে, অপশন বি মুহর দুর্গন্ধ দূর হয়ে থাকে, অপশন সি এলার্জি সমস্যা দূর হয়ে থাকে, অপশন ডি রোগ প্রতিরোধক শক্তি বড়ি থাকে। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। যদি আমি দেখিবা এই প্রশ্ন সঠিক উত্তর হব, লবঙ্গক মুহরে রক্ষিকর শোবা দ্বারা মনুষ্যর এই সমস্ত সমস্যা সব দূর হয়ে থাকে। লবঙ্গক মুহরে রক্ষিকর শোলে পেট সফা, মুহর দুর্গন্ধ, এলার্জি সমস্যা এবং রোগ প্রতিরোধ শক্তি বড়ি থাকে। তো দর্শক চালানিবা পরবর্তী প্রশ্ন কণ রয়েছে। দর্শক বন্ধু, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ দিন জাতীয় পক্ষী দিবস পালন করা যাই থাকে। প্রশ্নটি আউথরে কই রাখুছি, ভালোভাবে মনে রাখতু, কেউ দিন জাতীয় পক্ষী দিবস পালন করা যাই থাকে। তো দর্শক চালানি আনবা এই প্রশ্নর অপশন কণ রয়েছে। অপশন এ জুন পাঁচ তারিখ, অপশন বি অগস্ট দশ তারিখ, অপশন সি মার্চ পাঁচ তারিখ, অপশন ডি নভেম্বর বার তারিখ। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। এই প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে, নভেম্বর বার তারিখ দিন জাতীয় পক্ষী দিবস পালন করা যাই থাকে। তো দর্শক চালানি পরবর্তী প্রশ্ন কণ রয়েছে। দর্শক বন্ধু, পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত মধ্যরু রাতে কেউ খাদ্য খাইবা স্বাস্থ্য পাই বহুত হানিকারক হয়ে থাকে। প্রশ্নটি আউথরে কই রাখুছি, ভালোভাবে মনে রাখতু, নিম্নলিখিত মধ্যরু রাতে কেউ খাদ্য খাইবা স্বাস্থ্য পাই বহুত হানিকারক হয়ে থাকে। তো দর্শক বন্ধু চালানি এই প্রশ্নর অপশন কণ রয়েছে। অপশন এ মিঠা জাতীয় খাদ্য, অপশন বি পিতা জাতীয় খাদ্য, অপশন সি শাগ জাতীয় খাদ্য এবং অপশন ডি আমিষ যুক্ত খাদ্য। তো দর্শক বন্ধু, নিম্নলিখিত মধ্যরু কেউ খাদ্য খাইবা স্বাস্থ্য পাই বহুত হানিকারক হয়ে থাকে। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। যদি আমি দেখিবা এই প্রশ্নর সূত্র হব, অপশন বি পিতা জাতীয় খাদ্য এবং অপশন সি শাগ জাতীয় খাদ্য, এই দুইটি খাদ্য রাতে খাইবা স্বাস্থ্য পাই বহুত হানিকারক হয়ে থাকে। তো দর্শক চালানি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেউ ভিটামিন অভাব মানুষ কম বয়সর বুড়া হওয়া লাগি থাকে। প্রশ্ন আউথরে কই রাখুছি, ভালোভাবে মনে রাখতু, কেউ ভিটামিন অভাব মানুষ কম বয়সর বুড়া হওয়া লাগি থাকে। তো দর্শক চালানি এই প্রশ্ন অপশন কণ রয়েছে। অপশন এ ভিটামিন এ অভাব রয়েলে, অপশন বি ভিটামিন ডি অভাব রয়েলে, অপশন সি ভিটামিন কে অভাব রয়েলে এবং অপশন ডি ভিটামিন ই অভাব রয়েলে। তো দর্শক, কেউ ভিটামিন অভাব মানুষ কম বয়সর বুড়া হওয়া লাগি থাকে। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। যদি আমি দেখিবা এই প্রশ্ন সত্তর হব, অপশন বি ভিটামিন ডি, মানুষ শরীরের ভিটামিন ডি অভাব রয়েলে মানুষ কম বয়সর বুড়া হওয়া লাগি থাকে। তো দর্শক চালানি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সপ্তাহক দুই থর মেথি শাগ খাইলে মনুষ্যর কেউ রোগ ভাল হয়ে থাকে। প্রশ্ন অথর কই রাখুছি, ভালোভাবে মনে রাখতু, সপ্তাহক দুই থর মেথি শাগ খাইলে মনুষ্যর কেউ রোগ ভাল হয়ে থাকে। তো দর্শক চালানি এই প্রশ্ন অপশন কণ রয়েছে। অপশন এ সুগার রোগ ভাল হয়ে থাকে, অপশন বি গণ্ঠি যন্ত্রণা রোগ ভাল হয়ে থাকে, অপশন সি ক্যান্সার রোগ ভাল হয়ে থাকে, অপশন ডি বাত রোগ ভাল হয়ে থাকে। দর্শক বন্ধু, সময় শেষ হয়ে সারিছি। এই প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে, সপ্তাহক দুই থর মেথি শাগ খাইলে মনুষ্যর অপশন বি গণ্ঠি যন্ত্রণা রোগ ভাল হয়ে থাকে। দর্শক বন্ধু, এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন বি গণ্ঠি যন্ত্রণা রোগ ভাল হয়ে থাকে।
ଦେଖନ୍ତୁ ଚାଲି ନେବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ରହିଛି, ଛେଳି କ୍ଷୀର ପିଇଲେ ମନୁଷ୍ୟର କେଉଁ ରୋଗ ଠିକ୍ ହୋଇଥାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ଛେଳି କ୍ଷୀର ପିଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟର କେଉଁ ରୋଗ ଠିକ୍ ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ଚାଲି ନେବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ଡେଙ୍ଗୁ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ, ଅପସନ୍ ବି ହଇଜା ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ, ଅପସନ୍ ସି ଯକ୍ଷ୍ମା ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ ଏବଂ ଅପସନ୍ ଡି ଡଣ୍ଡିସ୍ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ। ଦେଖନ୍ତୁ ଛେଳି କ୍ଷୀର ପିଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟର କେଉଁ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ସମୟ ଶେଷ ହୋଇସାରିଛି। ଯଦି ଆମେ ଦେଖିବା ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ହେବ, ଛେଳି କ୍ଷୀର ପିଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟର ଅପସନ୍ ଏ ଡେଙ୍ଗୁ ରୋଗ ଭଲ ହେବା ସହିତ ହ୍ୟୁମାନିଟି ପାୱାର ବଢ଼ିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ରହିଛି, ପ୍ରତିଦିନ ଚଣା ଓ ଗୁଡ଼ ଖାଇଲେ ମଣିଷର କ'ଣ ବଢ଼ିଥାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ପ୍ରତିଦିନ ଚଣା ଓ ଗୁଡ଼ ମିଶାଇ କରି ଖାଇବା ଦ୍ୱାରା ମଣିଷର କ'ଣ ବଢ଼ିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ଶକ୍ତି ବଢ଼ିଥାଏ, ଅପସନ୍ ବି ବୁଦ୍ଧି ବଢ଼ିଥାଏ, ଅପସନ୍ ସି ଉଚ୍ଚତା ବଢ଼ିଥାଏ ଏବଂ ଅପସନ୍ ଡି ଓଜନ ବଢ଼ିଥାଏ। ଦର୍ଶକ ପ୍ରତିଦିନ ଚଣା ଓ ଗୁଡ଼ ଖାଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟର କ'ଣ ବଢ଼ିଥାଏ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ସମୟ ଆରମ୍ଭ ହେଉଛି ଏବେଠାରୁ। ତ ଫ୍ରେଣ୍ଡ ସମୟ ଶେଷ ହୋଇସାରିଛି। ଯଦି ଆମେ ଦେଖିବା ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ଉତ୍ତର ହେବ, ପ୍ରତିଦିନ ଚଣା ଓ ଗୁଡ଼ ଖାଇବା ଦ୍ୱାରା ମଣିଷର ଅପସନ୍ ଏ ଶକ୍ତି ବୃଦ୍ଧି ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ଚାଲିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ରହିଛି, ଆଲୋଭେରା ଜୁସ୍ ପିଇବା ଦ୍ୱାରା କେଉଁ ରୋଗ ଠିକ୍ ହୋଇଥାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ଆଲୋଭେରା ଜୁସ୍ ପିଇଲେ ମନୁଷ୍ୟର କେଉଁ ରୋଗ ଠିକ୍ ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ଚାଲି ନେବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ଥାଇରଏଡ଼୍ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ, ଅପସନ୍ ବି କ୍ୟାନ୍ସର ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ, ଅପସନ୍ ସି ଡାଇରିଆ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ ଏବଂ ଅପସନ୍ ଡି କୋଷ୍ଠକାଠିନ୍ୟ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ଆଲୋଭେରା ଜୁସ୍ ପିଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟର କେଉଁ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ। ତ ଫ୍ରେଣ୍ଡ ସମୟ ଆରମ୍ଭ ହେଉଛି ଏବେଠାରୁ। ତ ଫ୍ରେଣ୍ଡ ସମୟ ଶେଷ ହୋଇସାରିଛି। ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ଉତ୍ତର ହେଉଛି, ଆଲୋଭେରା ଜୁସ୍ ପ୍ରତିଦିନ ପିଇଲେ ସକାଳୁ ଖାଲି ପେଟରେ ଅପସନ୍ ଡି କୋଷ୍ଠକାଠିନ୍ୟ ରୋଗ ଭଲ ହୋଇଥାଏ। ଦର୍ଶକ ଚାଲିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖିବାରୁ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ପସନ୍ଦ ଆସୁଥାଏ, ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ନିଶ୍ଚିନ୍ତ କରି ରଖନ୍ତୁ। ତ ଦର୍ଶକ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ରହିଛି, ମହୁ ସହିତ କ'ଣ ଖାଇଲେ ମଣିଷର ହାର୍ଟ ସବୁବେଳେ ସୁସ୍ଥ ରହିଥାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ମହୁ ସହିତ କ'ଣ ମିଶାଇ କରି ଖାଇବା ଦ୍ୱାରା ମଣିଷର ହାର୍ଟ ସବୁବେଳେ ସୁସ୍ଥ ରହିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲୁଣି ଜାଣିବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ଅଦା ମିଶାଇ କରି ଖାଇଲେ, ଅପସନ୍ ବି ଲେମ୍ବୁ ପାଣି ମିଶାଇ କରି ପିଇଲେ, ଅପସନ୍ ସି ଦହି ଖାଇଲେ ଏବଂ ଅପସନ୍ ଡି ତୁଳସୀ ପତ୍ର ଖାଇଲେ। ଦର୍ଶକ ସମୟ ଆରମ୍ଭ ହେଉଛି ଏବେଠାରୁ। ତ ଫ୍ରେଣ୍ଡ ସମୟ ଶେଷ ହୋଇସାରିଛି। ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ହେଉଛି, ମହୁ ସହିତ ଅପସନ୍ ଡି ତୁଳସୀ ପତ୍ରକୁ ଯଦି ମିଶାଇ କରି ମଣିଷ ଖାଇଥାଏ ତାହେଲେ ମନୁଷ୍ୟର ହାର୍ଟ ସବୁବେଳେ ସୁସ୍ଥ ରହିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲିଣି ବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ହେଉଛି, ବାରମ୍ବାର କାଶ ହେଉଥିଲେ କ'ଣ ଖାଇଲେ ଆରାମ ମିଳିଥାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ବାରମ୍ବାର କାଶ ହେଉଥିଲେ କ'ଣ ଖାଇବା ଦ୍ୱାରା ତୁରନ୍ତ ଆରାମ ମିଳିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲିଣି ବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ଅଦା ସହିତ ଆଂଶିକ ଲୁଣ ଖାଇଲେ, ଅପସନ୍ ବି ମହୁ ସହିତ ତୁଳସୀ ପତ୍ର ଖାଇଲେ, ଅପସନ୍ ସି ଲବଙ୍ଗ ସହିତ ଜିରା ଖାଇଲେ ଏବଂ ଅପସନ୍ ଡି କଳା ଲୁଣ ଖାଇଲେ। ଦର୍ଶକ ବାରମ୍ବାର କାଶ ହେଉଥିଲେ ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କ'ଣ ଖାଇଲେ 5 ମିନିଟ୍ ମଧ୍ୟରେ ଆମକୁ ଆରାମ ମିଳିଥାଏ। ଦର୍ଶକ ସମୟ ଆରମ୍ଭ ହେଉଛି ଏବେଠାରୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ସମୟ ଶେଷ ହୋଇସାରିଛି। ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ଉତ୍ତର ହେଉଛି, ବାରମ୍ବାର କାଶ ହେଉଥିଲେ ଅପସନ୍ ଏ ଅଦା ସହିତ ଆଂଶିକ ଲୁଣ ଖାଇବା ଦ୍ୱାରା ତୁରନ୍ତ ଆମକୁ ଆରାମ ମିଳିଥାଏ। ଦର୍ଶକ ଚାଲୁ ନେବା ଆଜିର ଶେଷ ପ୍ରଶ୍ନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଶେଷ ପ୍ରଶ୍ନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି, ଫଳର ରାଣୀ କାହାକୁ କୁହାଯାଏ। ପ୍ରଶ୍ନଟି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଭଲ ଭାବେ ମନେ ରଖନ୍ତୁ, ଫଳର ରାଣୀ କେଉଁ ଫଳକୁ କୁହାଯାଇଥାଏ। ଦର୍ଶକ ଚାଲୁ ନେବା ଏହି ପ୍ରଶ୍ନ ଅପସନ୍ କ'ଣ ରହିଛି, ଅପସନ୍ ଏ ସେଓ, ଅପସନ୍ ବି ଅଙ୍ଗୁର, ଅପସନ୍ ସି ଲିଚୁ ଏବଂ ଅପସନ୍ ଡି ଆମ୍ବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯଦି ଏହି ପ୍ରଶ୍ନର ସଠିକ ଉତ୍ତର ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ତାହେଲେ ଆମକୁ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ନିଶ୍ଚୟ ଲେଖି ଜଣାନ୍ତୁ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜିର ଭିଡ଼ିଓ ଶେଷ ହୋଇସାରିଛି। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଟିକେ ବି ପସନ୍ଦ ଆସିଥାଏ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ସହିତ, ଯଦି ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲ୍ ନୂଆ କରି ଆସିଛନ୍ତି ତାହେଲେ ଆମ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ନିଶ୍ଚୟ ରଖନ୍ତୁ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ। ଫ୍ରେଣ୍ଡସ୍ ରହୁଛି, ପୁଣି ଦେଖା ହେବ ଆଗାମୀ ମଧ୍ୟରେ କିଛି ନୂଆ ପ୍ରଶ୍ନ ଏବଂ ଉତ୍ତର ସହିତ। ଜୟ ଜଗନ୍ନାଥ।